Assalamu alaikum everyone. I'm Angie, আপনাদের ফিটনেস ট্রেনার এন্ড নিউট্রিশনাল কোচ। আপনারা যারা আমাকে নিয়মিতভাবে ফলো করেন আপনারা অবশ্যই জানেন আমি আসলে আপনাদের জন্য কি করে থাকি। আজকে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি ঈদুল আজহা উপলক্ষে। আসলে আমরা কি ধরনের ডায়েট মেইনটেইন করতে পারি, কি ধরনের খাবার দাবার আসলে মেইনটেইন করা উচিত, এবং এই ঈদুল আজহা প্রত্যেকেরই আমার কাছে একটা প্রশ্ন থাকে, আপু কিভাবে আমি ঈদটাকেও এনজয় করব, আমি আমার ঈদের ফিস্টটাকেও এনজয় করব, খাবারগুলোকেও এনজয় করব, এবং আমার ওয়েটটাকে মেইনটেইন করব, এবং মোটেও আমার ওয়েট গেইন হবে না এবং আমি সুস্থ এবং সুন্দর থাকব। তো ঈদুল আজহার এই ঈদটায় দেখা যায় আমাদের প্রোটিন কনজিউম খুব বেশি করা হয়। তো আমরা আগে একটু জেনে নেই আমাদের প্রত্যেকটি মিলে অ্যাজ এ অ্যাডাল্ট আমাদের কতটুকু প্রোটিন ইনটেক করা উচিত। তো আমি বলবো এই যে আমার যে প্লাম সাইজটা আছে ইটস অলমোস্ট 30 গ্রাম, 30 গ্রামের মতন প্রোটিন আমি কিন্তু আমার আমার প্রত্যেকটা মিলে আমি নিতে পারি। এখন 30 গ্রাম প্রোটিনটা হয়তো আমার 4-5 পিস বিফ, যেহেতু এখন কুরবানির ঈদ, 4-5 পিস বিফ থেকেই চলে আসবে, এবং 30 গ্রাম অফ প্রোটিন থেকে আমরা কতটুকু ক্যালোরি পাই, অলমোস্ট 170 থেকে 178 ক্যালোরি কিন্তু আমি এই 30 গ্রাম প্রোটিন থেকে পাই। সো টোটাল ইনটেক যদি আমি তিনটা মিলেও, যেহেতু কুরবানির ঈদ আমি প্রোটিনটা নেই, তাহলে হচ্ছে ইন টোটাল আমি অলমোস্ট 90 গ্রাম অফ প্রোটিন, 90 থেকে 100 গ্রাম অফ প্রোটিন কিন্তু আমি পুরো দিনে ঈদে কনজিউম করে ফেলতে পারি। সো এখানে কিছু পরিমাণ ক্যালোরি হয়তো বাড়বে, কিন্তু ঈদ বলে কথা সারা বছরে একবারই আসে। সো এতটুকু প্রোটিন তো আমরা সারা বছরে ঈদ উপলক্ষে নিতেই পারি। এখন কথা হচ্ছে কিভাবে আমি আমি কখনোই আমার কোনো ক্লায়েন্টকে অথবা যারা ফলোয়ার আছেন ঈদ বা স্পেশাল ফেস্টিভে কোনো স্পেশাল ডায়েট ফলো করতে বলি না, বরঞ্চ আমি এনকারেজ করি আপনার ফিস্টটাকে আপনি এনজয় করেন, রাদার দেন আপনি ক্যালোরি কাউন্টিংটাকে বাদ দিয়ে আপনি চেষ্টা করেন আপনার এই মিলটাকে এনজয় করতে, এই ডেটাকে এনজয় করতে। সো ঈদের জন্য আমি স্পেশাল কোনো ডায়েট প্ল্যানই আপনাদের সামনে হাজির হইনি, বরঞ্চ আমি বলবো কি কি টিপস ফলো করলে ঈদেও আপনি প্রোটিন ইনটেক করলেও আপনার কোনো সমস্যা হবে না, ক্যালোরিটা একটু বেশি নিলেও আপনি খুব হেলদি থাকতে পারবেন, লাইটার ফিল করবেন। আমি মূলত প্রথম যে টিপসটি আপনাদেরকে দিব, অবশ্যই আপনি আপনার প্রোটিন ইনটেকের সাথে প্রোবায়োটিক ইউজ করতে পারেন। দ্যাট মিন্স খুব স্বাভাবিক কোরবানির ঈদ গরুর মাংসেতে যদি আমি একটু ম্যারিনেশনের সময় টক দই ইউজ করি আর কুকিংয়ের সময় টক দই ইউজ করি, ইট উইল বি ইজিয়ার ফর ডাইজেস্ট, এবং অ্যামাইনো অ্যাসিড ভাঙবার জন্য খুব সহজে হজম করবার জন্য প্রোবায়োটিক কিন্তু খুব ভালো কাজ করে থাকে। এর পাশাপাশি আমি একটি আমি মাই পার্সোনাল ফেভারিট আপনাদের সাথে শেয়ার করতে চাই, আমি বিফের সাথে ফেমিগ্রি সিড অ্যাড করতে পছন্দ করি। দ্যাট মিন্স হচ্ছে আমাদের দেশি যে মেথি আছে, মেথি আমি ইউজ করতে পছন্দ করি। সো আপনারা কিন্তু ওভার নাইট বিফটাকে মেথি, আস্ত মেথি অথবা মেথি বাটা দিয়েও টক দই দিয়ে ম্যারিনেট করে উইথ বিফের যে যে স্পাইসেস আপনি আপনার পছন্দ আপনি দিতে চান ওভাবে করে কিন্তু আপনি আপনার জন্য একটা ডিশ প্রিপেয়ার করতে পারেন, যেটা খুব সহজে হজম হবে, কনস্টিপেশন কখনোই ট্রিগার করবে না, এবং অনেক টেস্টি এবং ডিফারেন্ট কিছু খেতে পারবেন। আমি সবসময় প্রেফার করি বিফ, যখন আমি কোরবানির ঈদে আমি যখন বিফ কনজিউম করি আমি ক্লায়েন্টদের সাজেস্ট করি এক্সট্রা অয়েলটা অ্যাভয়েড করতে, ম্যারিনেশনের দিকে যেতে। সো আমিও আপনাদেরকে সেম টিপসটাই দিব, এক্সট্রা অয়েলটা অ্যাভয়েড করে প্লিজ ট্রাই টু make your beef with marination. So overnight marination will be the best. So marination kore rakhte pari amra overnight, marination er shomoy kichu poriman extra virgin olive oil add korte paren othoba deshi amader je sorisha master oil ta ache seta add korte paren, it's a good bag but khubi olpo poribane amader ei fresh korbanir beef ta, eta jehetu allah er toraf theke ekta special occasion ebong borkotmoy, onek borkotmoy ekta meat amra এই সময় খেয়ে থাকি, অনেক বরকতময় একটা প্রোটিন আমরা নিই এই সময়টায়। সো এটা কিন্তু ন্যাচারালি এটা খুব টেস্টি হয়, হেলদি ফ্যাটগুলো থাকে খুব সহজেই, কিন্তু অয়েল ছাড়াও আপনারা মেরিনেট করে এবারে ঈদে খেয়ে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে। এর পাশাপাশি আমি আরেকটি জিনিস সবসময় আমার বিফে আমার মিটে আমি প্রেফার করি, স্পেশালি রেড মিটে, সেটি হচ্ছে গিয়ে গার্লিক। আমি আস্ত গার্লিক সবসময় আমি চেষ্টা করি আস্ত গার্লিক আমার মিটটা অ্যাড করতে, গার্লিকের যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস সেটা আমার বডি টিজি লেভেল ব্যালেন্স করতে
খুব সাহায্য করে। দ্যাট মিন্স যারা আমরা কোলেস্টেরলের ইস্যুজে ভুগছি, যাদের আমাদের কিছু পরিমাণ এলডিএল এর ইস্যুজ আছে, ব্যাড কোলেস্টেরলের ইস্যুজ আছে, তারা কিন্তু অবশ্যই বিফ যখন খাবেন, বিফ বা রেড মিট বা খাসি যেটাই আপনারা খান, আস্তে আস্তে গোটা রসুন আপনার কুকিংয়ে অ্যাড করার চেষ্টা করবেন। অ্যাজ এ স্পাইসেস আপনি রসুন বাটাও বেশি করে ইউজ করতে পারেন, বাট আই অলওয়েজ প্রেফার গোটা রসুন। আমি একদম বিফের সাথে মেখে মেখে খাই এবং আমি খুব পছন্দ করি। সো আর আর ক্যালোরিটা আমি কী করে এই সময়টায় রেস্ট্রিক্টেড করতে পারি, খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই এবং খুব ছোট্ট একটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। আমি যেটা ফলো করি, আমার ক্লায়েন্টদেরকে এনকারেজ করি, যেহেতু ঈদ তিন দিনের একটা অকেশন থাকে, ঈদের দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, সো তিন দিনের আমি একটা ছোট্ট প্ল্যান আজকে আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আমি ফলো করি, আমার ক্লায়েন্টদেরকেও বলি। ঈদের দিন আপনি আপনার বডিকে সমস্ত কিছু যা আমরা পুরোটা বছর নিজেদের ডিপ্রাইভ করে আসি, সেই জিনিসটা থেকে নিজেদেরকে রিকভারি করবো। ঈদের দিন আমরা সব কিছু খাবো, আমার বাসায় যা যাই তৈরি হবে সব কিছু আমরা নিব, এবং যতটুকু যে পরিমাণে খেতে ইচ্ছা হয় ঈদের দিন নিজেকে কোনো কিছু থেকে ডিপ্রাইভ করবো না। ঈদের দ্বিতীয় দিন যে কাজটি করবো, আমার যে সুগারি খাবারগুলো আছে, সুগারি আইটেমগুলো আছে, সেগুলোকে আমরা একটু অ্যাভয়েড করবো। সুগারি আইটেমগুলো ঈদের সেকেন্ড দিন আমরা নিব না, এবং ঈদের থার্ড দিন গিয়ে আমরা যেটা চেষ্টা করব নিয়ে আসার, যে ফ্রাই বা হেভি বিরিয়ানি পোলাও যেগুলো ঈদের দিন খেয়েছি, ঈদের সেকেন্ড দিনও অল্প পরিমাণে কিছু বিস্তর খেয়েছি, থার্ড দিন থেকে এগুলো একদম কমিয়ে নিয়ে আসার। তাহলে কি হবে, অ্যারাউন্ড 4 or 5 days মধ্যে আমি কিন্তু আবার ব্যাক হন ট্র্যাক চলে আসবো, আমি কিন্তু খুব বেশি ক্যালোরি কনজিউমও করে ফেলবো না, এবং আমার আবার নিজের ট্র্যাকে আসতে, নিজের ডায়েটে আসতে খুব বেশি কষ্ট হবে না। বাট আমি যদি প্রথম তিন দিনই নিজের একদম হাল ছেড়ে দেই এবং একদম হচ্ছে গিয়ে ফেস্টিভ মুডে চলে আসি, খাওয়া দাওয়াটা সেই পরিমাণে রাখি, তাহলে কিন্তু আবার আমার ট্র্যাকে আসতে অবশ্যই বেগ পেতে হবে। আশা করি আমার তরফ থেকে এই টিপসগুলো আপনাদের অবশ্যই অবশ্যই কাজে লাগবে। এই ঈদে এই টিপসগুলো ফলো করে অবশ্যই সুস্থ থাকবেন, সুস্থ সবল থাকবেন, ঈদটাকে এনজয় করবেন, এই প্যান্ডামিক সিচুয়েশনেও নিজেকে সুস্থ রাখবেন, সতর্ক রাখবেন, ফ্যামিলিকেও এই প্যান্ডামিক সিচুয়েশনে অবশ্যই অবশ্যই সেফটি ইনশিওর করবেন, আত্মীয় স্বজনের সাথে অবশ্যই ঈদের গ্রিটিংস বিনিময় তো করবেনই, কিন্তু সেটা যাতে ভার্চুয়াল হয়, খুব বেশি বাসার বাইরে বের হওয়ার প্রয়োজন নেই। সেই পর্যন্ত ঈদের শুভেচ্ছা আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে। ঈদ মোবারক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়ায় আমাদেরকে স্মরণ রাখবেন।